ওম শান্তি। বিশ্ব পরিবর্তক ভাগ্য বিধাতা পরমাত্মা শিব পিতাঙ্কর বিশ্ব পরিবর্তনর কার্যরে সম্পূর্ণ সহযোগী সহজ রাজযোগী শ্রেষ্ঠ আত্মামানঙ্কু হার্দিক শুভেচ্ছা, শুভ অভিনন্দন, সুস্বাগতম, সুপ্রভাত। যেপরি কোনোসি বিশেষ দিনমানঙ্করে সমস্তে বিশেষ ভাবরে নিজকু শৃঙ্গার করেইথান্তি বা সজেই হইথান্তি, খুশি মনেইথান্তি, সেহিপরি বর্তমান স্বয়ং পরমাত্মা ভগবান আসিছন্তি এই পুরুণা পতিত দুনিয়াকু সম্পূর্ণ পরিবর্তন করি পবিত্র শতপ্রধান সুখ শান্তি ভরা স্বর্ণিম দুনিয়া স্বর্গ রাজ্যরে পরিণত করিবা পাই। সেথিপাই আত্মামানঙ্কু জ্ঞানযোগর অলঙ্কাররে সজাই সেঠিকার রাজ্যভাগ্য প্রদান করিবা পাই। তেণু বাবা কহুছন্তি এই শৃঙ্গারকু অতুট রখিবাকু হেলে পাঁচ বিকার রূপী মায়া ঠারু কেবে হেলে পরাজিত হুও নাহি। কারণ অনেক জন্মরু দেহর বন্ধনরে আসি মায়ার তুমি মানে সাথী হয়ে যাইছ, তেণু মায়া মধ্য তুমি বিভিন্ন উপায়রে তা আড়কু আকর্ষিত করিব, পরন্তু তুমি তাঠারু অলগা রহিবার প্রয়াস করিবা আবশ্যক। যেপরি অভিনয় করুথিবা কলাকারঙ্কর আলোকর প্রভাবরু হেউ বা গরম কারণরু হেউ মেকআপ খারাপ হয়ে যাইথায় এবং মঝিরে মঝিরে তাকু টচ আপ দিয়া যাইথায়, ঠিক এঠারে মধ্যে মায়ার প্রভাবরে যদি আত্মার শৃঙ্গার বিগিড়ি যাউছি তেবে জ্ঞান যোগরে রহি পুনঃ তাহাকু ঠিক করে নেওয়া উচিত। পরন্তু এই অবিনাশী সৃষ্টি নাটকরে অভিনয় করু করু যদি ছোটিয়া ভুলর ভ্রমরে ফসি যাই নিশ্চয়তাকু হরেই সংশয় বুদ্ধি হয়ে যাউছন্তি, তেবে সত্য পিতাঙ্কর শ্রেষ্ঠ মতকু ছাড়ি সম্পূর্ণ মায়ার বশবর্তী হয়ে যাউছন্তি। অন্যমানঙ্কর সেবা করিবা তো দূরর কথা, নিজে মধ্যে মায়া অর্থাৎ বিকারকু জিতিবার প্রয়াস মধ্যে করি পারিবে নাহি। এভলি দুর্বল আত্মিক সন্তান মানকু মধ্যে দয়ার সাগর করুণার সাগর শিব বাবা মত দেউছন্তি। পিলামানে যদি তুমকু বিকার হইরাণ করুছি সেবা মধ্যে করি পারুনাহ, তেবে এক নিরাকার বাবাঙ্কু তো মনে পকাও, যদ্বারা জন্ম জন্মান্তরর গচ্ছিত থিবা পাপর হিসাব কিতাব যুক্ত হই পারিব। এবে যেহেতু পবিত্র দেবী দেবতা ধর্মর স্থাপনা হেউছি, সেহিপরি রাজ্যকু যিবা পাই হেলে পবিত্র হেবাকু তো পড়িব। বর্তমান এপরি কেহি কহি পারিবে নাহি যে আমর দেবী দেবতা ধর্ম বলি, কারণ দেবী দেবতা তো সম্পূর্ণ পবিত্র নির্বিকারী, এবে তো সমস্তে বিকারী, তেণু পুনঃ সেই ধর্ম স্থাপনা করিবা পাই অন্য সবু ধর্ম লোপ হেবা তো দরকার না। যাহা গীতার মহাবাক্যরে মধ্যে উল্লেখ অছি কি সর্বধর্মং পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, এহা হেউছি সেই সময়
ଯେତେବେଳେ କି ଭଗବାନ ଶିବ ପିତାଙ୍କୁ ଆସିବାକୁ ପଡ଼ିଥାଏ। ବାବା କହୁଛନ୍ତି ଏବେ ଭକ୍ତିର ପାଠ ଶେଷ ହେବାକୁ ଯାଉଛି, ସେଥିପାଇଁ ଭକ୍ତିର ଫଳ ଦେବା ପାଇଁ ମୁଁ ଆସିଛି। ଯେଉଁମାନଙ୍କର ଭକ୍ତି ଶେଷ ହୋଇଯାଉଛି ସେମାନେ ଏହି ସତ୍ୟ ଜ୍ଞାନକୁ ସହଜରେ ବୁଝି ନିଜର ଭବିଷ୍ୟ ଭାଗ୍ୟ ଗଢ଼ିବା ପାଇଁ ତତ୍ପର ହୋଇଥାନ୍ତି। ଭବିଷ୍ୟ ସ୍ୱର୍ଗ ରାଜ୍ୟ ଏପରି ସୁନ୍ଦର ହେବ ଯେଉଁଠାରେ ନା କୌଣସି ଅଭାବ ରହିବ, ନା କୌଣସି ଜିନିଷ ପାଇଁ ସେଠାରେ କିଛି ଆବଶ୍ୟକତା ଅନୁଭବ କରିବେ କେହି। କୁହାଯାଏ ନା, ଦେବତାମାନଙ୍କ ଖଜଣାରେ ଅପ୍ରାପ୍ତ କୌଣସି ବସ୍ତୁ ନଥାଏ। ତେଣୁ ଭକ୍ତି ପୂଜା ପାଠ କରି ଭଗବାନଙ୍କ ଠାରୁ ମାଗିବାର କୌଣସି ଆବଶ୍ୟକତା ପଡ଼ିବ ନାହିଁ ସେଠାରେ, କାରଣ ଏବେଠାରୁ ତୁମ ସନ୍ତାନମାନଙ୍କୁ ମୁଁ ସେହିଭଳି ଜ୍ଞାନ ଦ୍ୱାରା ସର୍ବଗୁଣ ସର୍ବସମ୍ପତ୍ତିରେ ସମ୍ପନ୍ନ କରାଉଛି। ତେଣୁ ନିଜର ପୁରା ପୁରା ହିସାବ ଶିବ ବାବାଙ୍କୁ ଦେଇ ନିଜେ ଟ୍ରଷ୍ଟି ବା ନିମିତ୍ତ ହୋଇ ସବୁ ଚିନ୍ତାରୁ ମୁକ୍ତ ହୋଇଯିବାର ଅଛି। ବାବାଙ୍କ ଶ୍ରୀମତରେ ପୁରା ପୁରା ଚାଲି ସହଯୋଗର ପାତ୍ର ହେବା ଦରକାର। ସାରା ସଂସାରର ମନୁଷ୍ୟମାନଙ୍କର ବୁଡ଼ି ଯାଇଥିବା ବେଡ଼ା ଅର୍ଥାତ୍ ନୌକାକୁ ମୁକ୍ତି ସେନା ହୋଇ ପାରି କରିବାକୁ ହେବ। ପୁରା ପୁରା ଆଜ୍ଞାକାରୀ ହୋଇ ପୂଜନ ଯୋଗ୍ୟ ଗାୟନ ଯୋଗ୍ୟ ହେବାକୁ ପଡ଼ିବ। ବାବା କହୁଛନ୍ତି ପ୍ରତି ମୁହୂର୍ତ୍ତରେ ପ୍ରତ୍ୟେକ ସମ୍ପତ୍ତିକୁ ସଫଳ କରି ସଫଳତାର ଖୁସିକୁ ଅନୁଭବ କରୁଥିବା ସଫଳତା ମୂରତ ହୁଅ। ଯଦି ସଂକଳ୍ପ ବାଣୀ କର୍ମ ସମ୍ବନ୍ଧ ଏବଂ ସମ୍ପର୍କରେ ସବୁ ପ୍ରକାରର ସଫଳତାର ଅନୁଭବ କରିବାକୁ ଚାହୁଁଛ, ତେବେ ଏହିସବୁ ସମ୍ପତ୍ତି ବା ଏହିସବୁ ଜିନିଷରେ ସବୁକିଛିକୁ ସଫଳ କରିଚାଲ। କୌଣସି କଥା ଯେପରି ବ୍ୟର୍ଥରେ ନ ଯାଉ। ସଫଳ କରିବାର ଅର୍ଥ ହେଲା ବର୍ତ୍ତମାନ ସଫଳତାକୁ ପ୍ରାପ୍ତ କରିବା ସହିତ ଭବିଷ୍ୟତ ପାଇଁ ମଧ୍ୟ ଜମା ରଖିବା। ଯେତେବେଳେ ସଂକଳ୍ପରେ ମଧ୍ୟ କୌଣସି ଆକର୍ଷଣ ତୁମକୁ ତା ଆଡ଼କୁ ଆକର୍ଷିତ ନ କରିବ, ତେବେ କୁହାଯିବ ସମ୍ପୂର୍ଣ୍ଣତାର ସମୀପତା ଅର୍ଥାତ୍ ନିକଟବର୍ତ୍ତୀ, ତେବେ ଯାଇ ଦୈବୀ ଗୁଣ ସମ୍ପନ୍ନ ହୋଇ ଦେବୀ ଦେବତା ହେବାର ଯୋଗ୍ୟତା ପ୍ରାପ୍ତ ହୋଇପାରିବ। ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଅଧାକଳ୍ପ ଅର୍ଥାତ୍ ସତ୍ୟ ଏବଂ ତ୍ରେତୟା ଦୁଇ ଯୁଗ ସର୍ବଗୁଣ ସମ୍ପନ୍ନ ଷୋହଳ କଳା ସମ୍ପୂର୍ଣ୍ଣ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ନିର୍ବିକାରୀ ଅହିଂସା ପରମଧର୍ମ ମର୍ଯ୍ୟାଦା ପୁରୁଷୋତ୍ତମ ଏହିଭଳି ଗୁଣର ଅଧିକାରୀ ହୋଇ ସେଠାରେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ସୁଖ ଶାନ୍ତିପୂର୍ଣ୍ଣ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଆୟୁଷକୁ ଭୋଗ କରି ଚାଲିବ। ଆଚ୍ଛା, ଆଜି ପାଇଁ ଏଇଠାରେ ଆମେମାନେ ବିରାମ ନେବା। ଆସନ୍ତାକାଲି ପୁନଶ୍ଚ ଆମେ ଆତ୍ମାମାନେ ସମସ୍ତେ ଏକତ୍ରିତ ହୋଇ ସେହି କଲ୍ୟାଣକାରୀ ପରମପିତା ପରମାତ୍ମାଙ୍କର ଆଉ କିଛି କଲ୍ୟାଣକାରୀ ମହାବାକ୍ୟକୁ ଆଲୋଚନା କରିବା, ନିଜ ଜୀବନରେ ଧାରଣା କରିବା ସହିତ ସାରା ବିଶ୍ୱର ଆତ୍ମାମାନଙ୍କର କଲ୍ୟାଣ କରିଚାଲିବା। ସାରା ବିଶ୍ୱର ଆତ୍ମାମାନଙ୍କର କଲ୍ୟାଣ ହେଉ
ସମସ୍ତେ ସୁଖ ଆଉ ଶାନ୍ତିର ଅନୁଭବ କରନ୍ତୁ। ଓମ୍ ଶାନ୍ତି, ଓମ୍ ଶାନ୍ତି, ଓମ୍ ଶାନ୍ତି।